চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি নাট্য ব্যক্তিত্ব পীযূষ বন্দ্যোপাধ্যায়ের কাছে। দাদা আবারও ফিরে এলাম আপনার কাছে। তো আজ তো বলছিলাম যে জনপ্রিয় অভিনেতা তো জানা হয়ে গেছে, জি, হুমায়ুন ফরিদির মৃত্যুবার্ষিকী। খুবই দুঃখের কথা যে হুমায়ুন ফরিদির অকালে চলে যাওয়াটা, তার প্রয়াণটা খুবই দুঃখজনক। আমি তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি প্রথমেই। এটা ঠিক যে ঠিকই বলেছেন যে হুমায়ুন ফরিদি আমাদের কালের ভীষণ জনপ্রিয় এবং অত্যন্ত উঁচু মানের অভিনেতা ছিল। জনপ্রিয়তার কথা যেটা বলছেন যে ভালো অভিনয় না করলে তো জনপ্রিয় হতে পারতো না। ভালো অভিনয় করতেন বলেই তিনি এতটা জনপ্রিয় হয়েছিলেন। আর ও তো অভিনয় করেছে প্রায় সবকটা মাধ্যমেই, মঞ্চ নাটক দিয়ে শুরু, তারপরে টেলিভিশন, সিনেমা এবং রেডিও। জি, এবং খুবই মানে বিস্ময়কর একটা ব্যাপার হচ্ছে উনি প্রতিটি মাধ্যমে সমান জনপ্রিয় ছিলেন। এটা কিন্তু একজনের একজন অভিনেতার জন্য খুবই বড় একটি প্রাপ্তি। হ্যাঁ, প্রত্যেকটা মাধ্যমেই জনপ্রিয় ছিলেন, প্রত্যেকটা মাধ্যমেই হুমায়ুন ফরিদি কাজ করেছেন অত্যন্ত নিষ্ঠার সঙ্গে। যে কারণে মঞ্চে যখন অভিনয় করেছেন তখন মঞ্চের যারা দর্শক তারা হুমায়ুন ফরিদিকে এক এক নাটকে এক এক রকমভাবে পেয়েছে, এক এক চরিত্রে এক এক রকমভাবে পেয়েছে, এবং শেষ পর্যন্ত চলচ্চিত্রে যখন চলে গেলেন তখন তো একটা মানে ধুমধুমার কাণ্ড, মানে যা তাকে দেখার জন্যই লোক যাচ্ছে। হুমায়ুন ফরিদ আপনি জানেন বেশিরভাগ নাটক, যদিও তিনি শুরু করেছিলেন একটি ইতিবাচক পজিটিভ চরিত্রের নাটকে, যে চলচ্চিত্রে কিন্তু বলতে গেলে বেশিরভাগ সিনেমাতেই হুমায়ুন ফরিদি অ্যান্টাগনাইজড বা ভিলেন চরিত্র যেটাকে বলা হয়, ভিলেন চরিত্র অভিনয় করেছেন। ভিলেন চরিত্র অভিনয় করতে এবং একটা ভিলেনকে দেখতে দর্শক হলে যাচ্ছে, এটা তো একটা দৃষ্টান্ত তো বটেই আমাদের দেশে। এটা সম্ভব হয়েছে আমার মনে হয় যে একেবারেই সাদামাটা বা সাধারণ ভাবনার অভিনেতা ফরিদি ছিলেন না। ফরিদি যখন যে চরিত্র অভিনয় করতেন সে চরিত্রের পেছনে বা ভেতরে যতটাখানি ঢোকা যায় সেখানে ঢোকার চেষ্টা করতেন। কারণটা কি জানেন, আমার কাছে মনে হয় যেটা ছিল যে ফরিদির একটা পাঠাভ্যাস ছিল, পড়াশোনা করার একটা মন ছিল এবং রাজনীতি মনস্ক ছিল। সমাজটাকে দেখেছেন, সমাজের বিভিন্ন স্তরে তিনি মিশেছেন, মানুষের ভেতরটাকে দেখেছেন, মানুষের বিভিন্ন রকম মানুষের ভেতরের যে একটা জগৎ থাকে সেইটা দেখবার একটা চোখ ছিল তার, এবং সেটা দেখে সে বিশ্লেষণ করেছে। কিন্তু সেটাই কিন্তু একজন ভালো অভিনেতা হওয়ার জন্য যথেষ্ট নয়, এটি একটু অবজারভেশনের ব্যাপার বললাম। কিন্তু এর পাশাপাশি কিন্তু কিছু জ্ঞানের ব্যাপার আছে, সে বিষয়গুলোকে যথাযথভাবে সময়যুক্ত করার একটা ব্যাপার আছে। আমার মনে হয় হুমায়ুন ফরিদির সম্পর্কে বলতে গেলে প্রশংসার কথা তো প্রচুর আসবে। দাদা, জানতে চাচ্ছি যে এরকম একজন গুণী মানুষের সঙ্গে আপনার প্রথম পরিচয় কিভাবে হয়েছিল, কাজ করার অভিজ্ঞতা, মানে প্রথম যখন কাজ করেছিলেন? আমরা কাজ করেছি একসাথে থিয়েটারে মঞ্চে প্রথম, কিন্তু থিয়েটারে কাজ করবার আগে আমি ওকে চিনতাম। সেটি হচ্ছে যে ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যখন পড়ে তখন সে রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল, তখন সে আড্ডাবাদ ছিল, তখন সে পড়ুয়া ছিল, তার কিছু বন্ধু ছিল, যেমন ফারাবি, খুবই অল্প বয়সে মারা গেছে, একজন নাম করে কবি ছিলেন, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়তেন, ফারাবিরও ওর বন্ধু ছিল। আমাদের অর্থনীতির একজন পণ্ডিত আছে নানু মোহাম্মদ, ফরিদির বন্ধু ছিল, উনি তো ইকোনমিক্স স্টুডেন্ট, ফরিদি নিজেও কিন্তু অর্থনীতির ছাত্র ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। তো এদের মাধ্যমে আমি ওকে কখনো কখনো দেখেছি, কিন্তু এই যে পরবর্তীকালে একজন বড় অভিনেতা, বড় মাপের অভিনেতা হবেন সেটা দেখিনি। প্রথম দেখলাম আমরা যখন একসাথে কাজ করতে গেলাম, শকুন্তলা নাটকে আমরা প্রথম কাজ করেছি একসঙ্গে। হ্যাঁ, তারপরে বেশ কিছু নাটকে কাজ করেছি, কিন্তু আমি দর্শক হিসেবে বা সহ অভিনেতা হিসেবে আমি দেখেছি যে প্রতিটি নাটকেই আলাদা আলাদা চরিত্র অভিনয় করতে গিয়ে ও কতখানি খেটেছে। সবাই অনেকে বলে ফরিদি খুব বহিমিয়ান ছিলেন। হ্যাঁ, ও চলনে বলনে বহিরাঙ্গে খুব বহিমিয়ান একটা ব্যাপার ছিল, কিন্তু ওর কাজের ব্যাপারে কিন্তু ও ভেতরে ভেতরে অনেক সংহত ছিল এবং অনেক বেশি সিনসিয়ার এবং সিরিয়াস ছিল, যার জন্যই এটা সম্ভব হয়েছে, এটা আমার ধারণা। এবং বন্ধু হিসাবে আমি মনে করি যে আমাদের দুর্ভাগ্য যে ওকে এই শারীরিকভাবে আজকাল দেখি না, যখন তখন ফোন করে না, যখন তখন
খোঁজ খবর নেয় না, এটা একটা ভালো গুণ ছিল ওর। ও কিন্তু সবার খোঁজ খবর রাখত। যখন চলচ্চিত্রে পুরোপুরি ব্যস্ত হয়ে গেল তখন আমরা তো থিয়েটার থেকেও একটু বিচ্ছিন্ন হয়ে গেল, থিয়েটার করতো না তখন আর নিয়মিত, কিন্তু খোঁজ খবরটা ঠিকই রাখত। বাড়িতে নিমন্ত্রণ করার ব্যাপারটি ছিল বা কোনো একটা ব্যাপারে কোনো কিছু শুনেছে সেটা নিয়ে ফোন করে খোঁজ করা, মানে উনি ব্যক্তি জীবনে খুবই শেয়ারিং কেয়ারিং টাইপের একজন মানুষ ছিলেন। ধরেন ঘুমিয়ে পড়েছে রাত দুটোর সময় হয়তো ফোন করলো, হ্যাঁ এই যে পাগলামোপাড়া, এই পাগলামোপাড়ার জন্য কিন্তু আজকে ওকে মিস করি। দুটোর সময় ফোন করে বলছে যে কী করছেন পুজুদা, তাহলে কী করে রাত দুটোর সময় কী করে, ও আচ্ছা থাক ঠিক আছে সরি। তো হয়তো তাকে দেখা গেলো ভোর 4:30টার সময় আবার ফোন করছে, ওই যেটা করছিলেন ওটাই করছেন, হ্যাঁ তাহলে ফাজলামি করো। মানে এই ধরনের এই যে মজা করার ব্যাপারটা খুবই হিউমারাস ছিল, উইটি। এটা কিন্তু একজন অভিনেতার জন্য সাংঘাতিক দরকার। একজন অভিনেতা যদি সারাক্ষণ যদি গোমড়ামুখ হয়ে থাকে বা সিরিয়াস হয়ে থাকে বা রিজিড থাকে, ফ্লেক্সিবিলিটি কম থাকে, হিউমারাস না থাকে, উইট না থাকে, তাহলে কিন্তু মুশকিল। একজন সৃজনশীল লোকের জন্য, শুধু অভিনেতা নয়, যে কোনো সৃজনশীল মানুষের জন্য কিন্তু এই জিনিসগুলো খুব প্রয়োজনীয় জিনিস। ব্যক্তি জীবনে বললেন যে উনি খুব উইটি ছিলেন, এই যে হুটহাট করে ফোন করা, বন্ধুদের খোঁজ খবর নেওয়া, আপনার সঙ্গে কি এমন কোনো স্মৃতি আছে যেটা আপনি আপনার মনে এখনো নাড়া দেয়, আপনি খুব ফিল করেন ওনাকে? মানে আমি নাটক নিয়েই বলি, টেলিভিশন নাটকে আমি একটি চরিত্র অভিনয় করেছিলাম, সেখানে ফরিদিও ছিল। তো ওর ও জানতো যে ওর লিমিটেশনটা কী, মানে কাকে কতটুকু পর্যায়ে যে বলা যায়, ও জানতো যে আমি বয়সে একটু সিনিয়র ছিলাম, সেই জন্য একটু দাদাগিরি ফলাতাম অবশ্য। তো ও একটা সময় এসে আমাকে বললো, বুঝিদা এই জায়গাটা যদি এইরকম না করে যদি এইরকমভাবে একটা চিন্তা করে দেখেন কেমন হয়তো। তো হুট করে আমার মনে হলো যে আরে এইভাবে তো আমি ভাবিনি, আচ্ছা করি না দেখি চেষ্টা করে। তখন সেইভাবে চেষ্টা করলাম এবং আমার কাছে মনে হলো যে আই ডিড বেটার দেন হোয়াট আই ডিড বিফোর। তো এই যে এই জিনিসগুলো, এই জিনিসগুলো এই খুব মনে পড়ে। আমাদের তো ছোটো পরিমণ্ডলে কাজ, ছোট দেশ, তখন কাজও ছিল, কাজের পরিমণ্ডলটাও ছোট ছিল। হুমায়ুন ফরিদের মতো একজন অভিনেতা যদি কোনো বড় পরিমণ্ডলে থাকতেন তাহলে হয়তো তার এই অভিনয় প্রতিভা বা ক্ষমতা যেটাই বলি না কেন সেটা আরও অনেক বিস্তৃত, অনেক ব্যাপক এবং অনেক বড় পরিসরে হতে পারত। তখন এই আরও অনেক মানে সারা পৃথিবীর মানুষকে অন্য ভাষার, অন্য গোত্রের, অন্য দেশের মানুষদেরকে হয়তো এই সে তার অভিনয় দক্ষতা দিয়ে আকর্ষণ করতে পারতেন। জি অবশ্যই দাদা, আমরাও তাই মনে করি। আসলে ওনার সম্পর্কে স্মৃতিচারণার আসলে শেষ হবে না, আমরা গভীর শ্রদ্ধা ভরে ওনাকে স্মরণ করছি। যেহেতু আজকে আমরা আপনাকে পেয়েছি, বইমেলা চলছে, তো প্রতি বছরই আমরা আপনার কাছ থেকে বই পাই, এবার কি কোনো বই পাচ্ছি? একটু কষ্টের, আমার এই বছর কোনো বই আসছে না। কেন? পুরনো বইগুলোই দুই একটা রিপ্রিন্ট হয়েছে এই আর কি। সেটা হচ্ছে যে নিজের আলসেমি একটা ব্যাপার আছে। দ্বিতীয় কারণ হচ্ছে নানান রকম হিসেব কাজের মধ্যে থাকি, এই আশা করেছিলাম যে এই বছরে আমি অন্তত কিছু খসড়া করাও ছিল, কিন্তু একটি ফেব্রুয়ারি মাসে একটি গ্রন্থ বাজারে মানে বইমেলা আনবার জন্যে যে প্রস্তুতিটি অন্তত চার পাঁচ মাস আগে দরকার, যখন পাণ্ডুলিপিটি চূড়ান্ত করার কারণে সেটা পারিনি। আমি আশা করি যে আমি এটা কিন্তু কাউকে খুশি করার জন্য আমি করি না, এটা আমি ভালো লাগা থেকে করি। আমি যখন একটা কবিতা লিখি মনের খোরাক মেটানোর জন্য, একদম তাই, আমি যখন একটা কবিতা লিখি আমি মনে করি যে এটা আমার ভালো লাগা থেকে লিখলাম এবং আমার ভালো লাগলেই সেটা রাখি। অনেক কবিতা আছে লিখে ছিঁড়ে ফেলে দিই, খুঁজে পাওয়া যায় না আর, অনেক কবিতা হারিয়ে গেছে। আর গল্প উপন্যাসের ক্ষেত্রে আমি একটু সিরিয়াসলি কাজ করি, সেখানে আমি একটা মেসেজ দেওয়ার চেষ্টা করি, সেখানে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করি, এটা ঠিক যে কবিতাতেও চেষ্টা করি তা না, কিন্তু আমি আমার ভালো লাগা থেকে। তবে আমি খুবই খুশি হই বা কৃতজ্ঞ হই যখন কোনো পাঠক আমার কোনো লেখার প্রায় আমাকেই মনে করিয়ে দেয় যে ওই কবিতাটির ওই পংক্তিটি আপনি কিভাবে পেয়েছিলেন, তখন খুবই ভালো লাগে, ভীষণ ভালো লাগে। অভিনেতা পীযূষ বন্দ্যোপাধ্যায় থেকে লেখক পীযূষ বন্দ্যোপাধ্যায় হিসেবে একটি আলাদা অনুভূতি অনুভব করেন?
এটা একটা আলাদা প্রেমের জায়গা মনে হয়। বলছিলেন যে ব্যস্ততার কারণে আসলে লেখালেখি হয়ে উঠছে না, তো ব্যস্ততাটা আসলে কি নিয়ে যাচ্ছে, নতুন কোনো অভিনয় কিংবা চলচ্চিত্র? সেইখানে ব্যস্ততা খুবই কম বরং আমি বলবো, কিন্তু অনেক কাজ করতে হয় আমাকে, কিছু সামাজিক কাজ করতে হয়, সাংগঠনিক কিছু কাজ আপনি করেন আমরা জানি, সেগুলি করতে গিয়ে এই সময়টা হয়। আপনি আরেকটা বলছিলেন যে আজকের দিনটি, আমাদের তো সময়ও পেরিয়ে এসেছে, পয়লা ফাল্গুন, আজকে কিন্তু পয়লা ফাল্গুন, মানে বাংলা একাডেমির পঞ্জিকা মতে আজকে হচ্ছে 13 তারিখ, আজকে হচ্ছে পয়লা ফাল্গুন, ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত, এটা আমি মনে করি। আজকের আরেকটা দিন, আরেকটা গুরুত্বপূর্ণ দিন আমার কাছে মনে হয়, সেটা হচ্ছে যে বাংলা ভাষার একজন অসাধারণ কবির আজকে কিন্তু জন্মদিন। তিনি আজকে আমাদের মাঝে নেই, তিনি হচ্ছে কবি রফিক আজাদ, তাকে আমরা শ্রদ্ধা জানাই আজকে এই আজকের দিনটাতে এইভাবে। এবং আজকে যেটা ভালো লাগে সেটি হচ্ছে যে আমাদের অনেক রকম সংকট আছে সমাজে, অনেক রকমের সমস্যা আছে, অনেক ধরনের পাওয়া না পাওয়া আছে, অনেক বাধা আছে, কিন্তু তারপরে দেখবেন আজকে রাস্তাঘাটে ঘাটে সবখানে হলুদের একটা রং ছড়াচ্ছে, বাসন্তী রঙের ছড়াছড়ি দেখবেন। ইউনিভার্সিটি পাড়ায় যদি যান, কলেজ স্কুলগুলোতে যদি যান, পাড়ায় পাড়ায় দেখবেন, রাস্তায় রাস্তায় দেখবেন, আজকে আমাদের সেটেও বসন্তের ছোঁয়া লেগেছে, বসন্তী রং আছে, হ্যাঁ বসন্তী রং আছে, এই মানে ফুল ফুটুক না ফুটুক আমাদের মনে সবসময় বসন্ত থাকে। কিন্তু পাশাপাশি এটাও মনে রাখতে হবে, কবি কবির আরেকটি লাইন আছে কবিতায়, সেটা হচ্ছে যে প্রিয় ফুল খেলবার দিন নয় অদ্য। হ্যাঁ, শুধু ফুল দিয়ে খেললেই হবে না, এই পাশাপাশি আমাদের একটা সচেতনতাও থাকতে হবে যে এই যে বসন্ত উৎসব, এই যে কোকিল ডাকা ভোর, এই যে ফুলে ফুলে ছেয়ে যাওয়া গাছ, এই যে একটু এলোমেলো করে দেওয়া বাতাস, হ্যাঁ, যে উদাস একটা মনের ভেতরে একটা আলোড়ন তৈরি করা, এটি কিন্তু একাদ দিনের জিনিস না, এটি কিন্তু আমাদের এই ভূখণ্ডে বিশেষ করে এই অঞ্চলের দীর্ঘদিনের জিনিস, মানে এটি একটা সংস্কৃতির ব্যাপার। কিন্তু এটি হুটহাট করে আজকে এই বসন্ত উৎসব বা বসন্ত দিন হচ্ছে না, এটা কিন্তু বহুদিন ধরে আছে, শত শত বছর ধরে আছে। তা আমাদের এই জায়গাটাও মনে রাখতে হবে যে আমরা শত শত বছরের সংস্কৃতি জায়গাটাকে আজকে দেখেন, এই দিনটিতে আপনি কিন্তু কোথাও দেখবেন না সম্প্রীতিটা দেখবেন সবখানে, কে কোন ধর্মের, কে কোন জাতের, কোন বর্ণের, কোন গোত্রের, এগুলো নিয়ে কোনো রকম কোনো ই থাকে না এইসব দিনগুলোতে। এবং এটাই হচ্ছে সত্যিকারের বাংলাদেশের চেহারা, এই বাংলাদেশটাকে আমাদের ধরে রাখতে হবে, এবং এই বাংলাদেশটাকে আমাকে ভালোবাসতে হবে, এবং এই বাংলাদেশটাকেই আমাদের ধারণ করে সামনে এগোতে হবে, এটা আমার মনে হয়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আর আমরা আজকে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে হুমায়ুন ফরিদি এবং কবি রফিক আজাদকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি, এবং অবশ্যই আপনাকে পয়লা ফাল্গুনের শুভেচ্ছা এবং অগ্রিম বিশ্ব ভালোবাসা দিবসের শুভেচ্ছাও জানাচ্ছি, ভালো থাকবেন। দর্শকদেরকেও জানিয়ে দেন যে আজকের জন্য তারা একটা বসন্ত উৎসবের সময় মেতে থাকে, মনের কলুষতা, মনের দুঃখ, মনের কষ্ট সব যেন দূর করে দেয়, এবং সবাই যেন সবাইকে ভালোবাসে। অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়, প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 প্রিয়তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 9632030 থেকে 4 পর্যন্ত। আমাদের ইমেল অ্যাড্রেস দিন প্রতিদিন @bangladesh.tv। রোমান কবি ও নাট্যকার সিসেরোর একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, কঠিনতম আইন অনেক সময় কঠিনতম ভুলের জন্ম দেয়। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন, আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।